হ্যাঁ, চিনি তো। কি করে কি? উনি পঞ্চায়েত সদস্য। আজকে আপনাদের এই যে ধান ঝাড়াইয়ের কাজে সাহায্য করছিল, হ্যাঁ, এটা কি রোজ রোজ দিয়েছেন? না না, রোজ দিইনি। উনি এসে যেরকম সময় পায় এসে মানুষের পাশে দাঁড়ায়। এটা কি লোক দেখানো? না না, লোক দেখানো কেন, মানে প্রতিনিয়ত এটা প্রতিনিয়ত করে, যে কোনো কাজে সাহায্য করে, কাজে সাহায্য করে। কি নাম আপনার? আমার নাম গৌর হালদার। আজকের এই যে পঞ্চায়েত সদস্য আপনাদের কাজে হেল্প করলো, কি বলবেন? কি কি বলবো, যা আগে বলেছি তা এখনই বলবো, মানে খুব ভালো, খুব ভালো। তালদি পঞ্চায়েতের সদস্য আপনাদের এই ধান ঝাড়ের কাজে সাহায্য করলো এসে, কি বলবেন? কি বলবো, ছেলে যখন আমরা চাষবাস করি আমাদের পাশে দাঁড়ায়, সবসময় সাহায্য করে, বিনা স্বার্থে সাহায্য করে নাকি কোনো স্বার্থ রয়েছে? না, বিনা স্বার্থে এসে আমাদের পাশে দাঁড়ায় প্রতিনিয়ত, লোক দেখানো নয়। না, এটা আপনার নাম? সন্ধ্যা হালদার। বাড়ি কোথায়? বাড়ি তো। গ্রামের নাম কি? থুমকাটি। নাম আপনার? আমার নাম পাঁচু সর্দার। পঞ্চায়েত সদস্যকে দেখলাম যে বাগানে কাজ করছে নিজে, অন্য কোনো পরিশ্রমের লোক নেই। খাটনির উপরে নির্ভর করে মাছ চিংড়ি রুগুদি করে চাষবাস করে ওনাকে চলে। মোটামুটি আমাদেরও দেখেও ভালো, কেন না খেয়েও আমাদের দেখে, কেন যেখানে যা বিপদ পড়ুক কিংবা এ করুক, দশ পঞ্চাশ টাকা চাইলেও দশ টাকা আমাদের এসে সাহায্য করে। কেন আমরা গ্রামে থাকুক উনি থাকুক কিংবা পঞ্চায়েতে আমাদের সদস্য উনি থাকবে কিংবা আমরা চাই যে উনি থাকুক, উনি থাকলে আমাদের একটু ভালো হবে। কেন আমরা আর কেউ যদি আসে তাহলে আমরা কিন্তু সেই উপকারটুকুই পাবো না, কিংবা আমরা সেখানটা কেন পাবেন না, থাকবো না। তারা খেয়ে ধুয়ে নেবে, তারা যা কিছু আসবে আমাদের বলবে না, তারা খেয়ে নেবে। এই যে পঞ্চায়েত সদস্যের কথা বলছেন, এনার নাম কি? এনার নাম হচ্ছে বিশ্বজিৎ সর্দার। ইনি কি খায় না? না, ইনি কোনো কিছু খাওয়া দাওয়া কোনো ব্যাপার না। আরও লোক বলে ওনাকে, আরও পিছনের লোক আছে তারা বলে, বলে না, গরিব লোকের জন্যই যা হয়েছে তাই সেইটুকুনি তাদের অনুদান করে দেবো আমরা। আমাদের না হলেও আমরা যেরকম খাচ্ছি ওরকম খেয়ে চলে। কীভাবে ওনার খেটে খুটে চলে? তারপরে এমনি ওই আগেও কি খাটাখাটি করতো? হ্যাঁ, উনিও আটকাল বারো মাস উনি খাটাখাটি, পঞ্চায়েত সদস্যের পরেও কি খাটাখাটি করে? হ্যাঁ, উনি খাটাখাটি আটকাল বারো মাস উনি এই বাগান খাল এই দুটো পুকুর চাষ টাস করে ওনাকে চলে। পঞ্চায়েত সদস্যের হওয়ার পর ঘর দৌড় কি পাকা করেছে? না, উনি এখনো সেই কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরেই আছে এখনো। ওনার ঘরে বর্ষা পড়লে কোনো জায়গা থাকার জায়গা নেই, একটা বাচ্চা আছে সে সেখানে থাকতে পারে না, একজনের ঘরে গিয়ে ওর জেটার ঘরে গিয়ে সেখানেই থাকে ও দাঁড়িয়ে। এইরকম পঞ্চায়েত সদস্য আর কি দেখেছেন চোখে? না না, ইনি যা আছে আমাদের পঞ্চায়েত সদস্য ইনি থাকবে না, এরকম এরকম ভাবেই যে মানে দিন যাপন করে এরকম কোন পঞ্চায়েত সদস্য আছে নজরে পড়েছে? দেখিনি, কোনো জায়গা দেখিনি। আরো তো আছে আমাদের ও পাড়া আছে, ধরো দু নম্বর তিন নম্বর পাটে ওরাও আছে, দেখেছি এত আমরা। কিন্তু আমাদের এখানে যে সদস্য যা করেছে উনি ভালোই কাজ করেছে কিংবা ভালো উপকার করেছে লোককে। এখন লোকে যা বলে যে উনি থাকলে আমাদের সব কিছু হবে, উনি যদি সরে যায় তাহলে আমরা সেই খেতে পাবো না, যেটুকুনি খাচ্ছি যেটুকুনি দিচ্ছে আমাদের সেটুকুনি আর পাবো না। কি নাম আপনার? আমার নাম পাঁচু সর্দার। আপনার? বিশ্বজিৎ সর্দার। এই যে ধান ঝাড়ের কাজ করছেন, এটা কি রোজে কাজ করছেন? না, রোজে না, ওই ঝড় আসবে সামনে যে মোচা আসছে তার জন্য করে ওরা পেরে উঠছে না, তার জন্য করে একটু এসে খুলো টুলো মেরে দিই যাতে হেল্প তাড়াতাড়ি বৃষ্টিতে ভিজে যাতে না যায়। হঠাৎ লোকের পাশে দাঁড়ানোর ইচ্ছা হলো কেন? এ তো আগা গোড়া আমার এটাই অভ্যেস যে মানুষ বিপদে পড়ে থাকবে তার হচ্ছে কি একটু হেল্প করে দাও। ওদের কাছে শুনিনি, সে আমার সদস্য থাকি থাকাকালীন তার আগে থেকে। সদস্য বলতে আপনি কি পঞ্চায়েত সদস্য? আমি একটা পঞ্চায়েতের সদস্য তো, তালদিওয়ান জিপির। এই যে কাজ করছেন লজ্জা লাগছে না? লজ্জা কিসে, কর্ম করবো লজ্জা, এতে লজ্জা পাওয়ার কিছু নেই তো। আমি জানি মানুষের কর্মেতে কোনো লজ্জা থাকে না।